মণিশঙ্কর বাবু আপনার কাছ থেকে শুরু করি। কাল বলছেন বাইরে, আজ বলছেন ভিতরে, ভিতরে বাইরে অন্তরে অন্তরে কি চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট নিয়ে? না দেখুন, আমার হাই সেকেন্ডারিতে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট ছিল, তো সেখানে আমি যখন পড়তাম এই একটা মানে ইলেকশন এটা নিয়েও একটা বিষয় ছিল, সেখানে সাবজেক্ট ছিল, সেখানে যখন পড়তাম তখন দেখতাম যে মানুষ যে ক্যাম্পেইন করে সেই ক্যাম্পেইনের মধ্যে দিয়ে তিনি কি কি করেছে তার খতিয়ানগুলো বলে এবং মানুষকে কি করব তার দিশা দেখায়, মানুষ সেটা বিশ্বাস করবে কি করবে না সেগুলোর উপর ডিপেন্ড করে ভোট হবে। আমি এখন উল্টো দেখছি, মানে আপনাদের চ্যানেলে এসে দেখছি যে মনে হচ্ছে যেন ভোটটা হয় শুধুমাত্র ভোট ডিক্লারেশন হয়ে যাওয়ার পরে কে কিরকমভাবে কথা বলবে তার উপর নির্ভর করবে মানুষ কাকে ভোট দেবে। এটা এটা এখন আপনি বলছেন সেটা না, সেটা বুঝে না, আমি আমি এখন দেখছি, আমি আমি বলছি যে বিজেপি বিরোধী যারা, একটা তো একটা তো বিজেপি সরকার গঠন করবে কেন্দ্রে বলছে, আর তার বিরোধী একটা জোট হচ্ছে। আমি বলছি মমতা ব্যানার্জি ইন্ডিয়ার জোটে, আপনি হয়তো বলবেন কখনো গেছে কখনো বেরিয়ে, সেটা তো ঠিক যে যখন এটার ইনিশিয়েশন হয় তখন মমতা ব্যানার্জির ওয়ান অফ দ্য মেইন মানে প্লেইং অ্যাক্টিভ রোল অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম, তো উনি ছিলেন সেই সময়। তারপরে বেরিয়ে এসছে, কে কে বলছে ট্রেন থেকে নেমে গেছে ব্যঙ্গাত্মক অর্থে, যে যা বলছে বলছে, কিন্তু কোনো সময় কি উনি বলেছিলেন যে আমি বিজেপিকে সাপোর্ট করবো? এটা তো বলেনি। ফলে নর্মালি উনি বলুক বা না বলুক বিজেপি বিরোধী যে দলগুলো সেগুলো তো সেগুলোর মধ্যে তো উনি আছেন, ফলে উনি যখন আছেন তাহলে বিজেপি বিরোধী দলগুলো যদি কেন্দ্র সরকার গঠেন তখন অটোমেটিক্যালি একটা জোট হয়ে যাবে, এটার জন্য একটা কাটা ছেঁড়ার দরকার হয়, এটা সিম্পল ইকুয়েশন। এবং আমি আমি সহজ ইকুয়েশন আমি আমি রাহুল গান্ধী কেউ আসেনি, তারা অধীর চৌধুরী মমতার বিরুদ্ধে যেসব কথা বলে তাতে ক্ষুব্ধ তারা, ফলে অধীর চৌধুরী ক্যাম্পেইনেও আসেনি। একটাই তো জেতার সম্ভাবনা থাকে, জিতবে কি জিতবে না, সেখানেও কেন্দ্রের কোনো কেউ আসে না, সেই জন্য কারণ ওনার কথা ওনারা মানে না। আমি দায়িত্ব নিয়ে বলছি মমতার সঙ্গে, দায়িত্ব নিয়ে বলছি কারণ এখনো পর্যন্ত সীতারাম তো মিটিং এ ছিল, কংগ্রেস চায়। আচ্ছা আচ্ছা, ধরে নিলাম কংগ্রেসের হাই কমান্ডের ভরসা নেই, সিপিএম এর তো একটা হাই কমান্ড আছে, কংগ্রেস আপনি সেলিমকে মানবেন না, সূর্যকান্ত মানবেন না, সীতারাম ইয়েচুরিকে মানবেন তো যিনি মমতার সঙ্গে মিটিং করেছিল? তাদের কি আছে? আমি বলছি যে কংগ্রেসও চায় কি আছে, মমতা থাকবে সিপিএম এর। আচ্ছা যাদের কিছু নেই তাদের সঙ্গে মমতাই বা মিটিং করতে যান? কিন্তু আমি একটা কথা বলছি, আমি একটা কথা বলছি যে আমি বলছি যে আমি তো একটা বিজেপির একটা শক্ত একটা দল কেন্দ্রীয় সরকার গঠনতে 400 পার করে যাবে, আমি এইগুলো নিয়ে চিন্তা করবো নাকি আমার নিজেরটা নিয়ে চিন্তা করবো? বিজেপিকে নিয়ে তো কথা বলি, এত কনফিডেন্ট বিজেপিকে নিয়ে তো কথা বলি, বিজেপি মন না না না, আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা না, আমার খুব জানার আগ্রহ কিয়ার কাছ থেকে, শঙ্কুদেবের কাছ থেকে, যে ওরা এর জন্য দায়ী কিনা? তার না, তার কারণ কারণ আছে, কারণ আছে, আমি এমনি অকারণে বলছি না। কেন বলছি দেখুন, অধীর চৌধুরী স্পষ্ট বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভালোই ছিলেন, দিব্যি ছিলেন, যেই উনি দেখলেন অরবিন্দ কেজরিওয়ালকে ইডি টানাটানি করছে তারপর গ্রেফতার করলো, যেই দেখলেন হেমন্ত সোরেনকে গ্রেফতার করলো তারপর উনি বদলাতে শুরু করলেন। এখন আমার এখান থেকেই কেয়াকে প্রশ্ন, কেয়া আপনাদের কোনো হাত আছে নাকি? আপনাদের এই গ্রেপ্তার টেপ্তারে, শুধু গ্রেপ্তার তো নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এরপরে ভেবেছিলেন তিনি কিছুটা কিছুটা সহানুভূতি পাবে, তিনি মহিলা মুখ্যমন্ত্রী, তাকে গ্রেপ্তার করতে আসছে বলে বাংলার জনতা মমতা বলেন নাকি হাতাখুন্তি লইয়া কি খেদাইয়া এ সমস্ত করবে, দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সভা ছেড়ে মানুষ চলে যাচ্ছে, উল্টে অমিত শাহ আবার দুবার করে এসে বলে যাচ্ছেন উল্টা লটকা দেঙ্গে। আমার তো মনে হচ্ছে এইসবের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে উঠতে পারছেন না, এদিকে যাবেন না ওদিকে যাবেন কি কে আপনাদের দাঁড়ান আমাকে জিজ্ঞাসা করুন, ওনাকে জিজ্ঞাসা করেছি। আপনি একটা গান দিয়ে শুরু করলেন, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে, আমি বলছি যাব কি যাব না ভেবে ভেবে হয় যাওয়া তো হলো না। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করতে পারছেন না, উনি ভিতরে থাকবেন না বাইরে থাকবেন, উনি অন্তরে থাকবেন না হৃদয়ে থাকবেন, উনি সে পরবর্তীকালে আমরা নিশ্চয়ই সেটা টের পাবো। আমি আপনি আমার মুখ থেকে আমার মুখ থেকে কেন বলাচ্ছেন? উনি জানেন না যে যেই সুপার নিউমারেরি পোস্ট তৈরি করার জন্য যে ক্যাবিনেট সুপারিশ করেছিল সে ক্যাবিনেটের মাথায় কে থাকে? মুখ্যমন্ত্রী থাকে দলের তরফ থেকে, যে কারণে অরবিন্দ কেজরিওয়াল জেলে গেছেন, উনি মুখ্যমন্ত্রী হিসেবে জেলে তো যাননি, উনি গেছেন দলের সুপ্রিমো হিসেবে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যেভাবে সিস্টেম্যাটিক এবং দুর্নীতি করেছে সেটা তো মাননীয় সুপ্রিম কোর্ট বলেছে, সিস্টেম্যাটিক ফ্রড হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে উনি আপাতত খুব তৃপ্তির ঘুম কেন ঘুমোচ্ছেন? এই বার্তাটা তাকে দিতে হচ্ছে কেন? আমি তৃপ্তির ঘুম ঘুমোলাম কেন?
তার তিনি এই দুর্নীতির সঙ্গে নাকি নেই, তার সরকার নেই, শুধুমাত্র দলের কিছু দুষ্টুমিষ্টি বাচ্চা ছেলেরা করেছে, তাহলে তার তৃপ্তি অতৃপ্তির ব্যাপারটা কি? আমার বিষয় হচ্ছে অন্য। আপনি বলছেন যে এই তিনি যাবেন নাকি ইন্ডি ব্লকে থাকবেন না কোথায় থাকবেন, আমি বলছি উনি চৌঠা জুনের পরে ব্লকে থাকবেন নাকি ব্লকড হয়ে যাবেন সেটার কোনো নিশ্চয়তা নেই। আপনি কি সত্যি সত্যি লোকজনকে ভয় দেখিয়ে দেখিয়ে এরকম নিজের দিকে টেনে নিয়ে আসেন? মানে অ্যাট লিস্ট ইন্ডি জোট থেকে বের করে দেন না। দেখুন, কে বললাম আপনাকে উনি থাকবেন না উনি যাবেন ইন্ডি জোটের সাথে ওর ব্যাপার। ভারতীয় জনতা পার্টি, আমরা আপনি খুব একটা মণিবাবুই তো আমার প্রশ্নের উত্তরটা দিয়ে দিলেন। দেখুন, নির্বাচন হয়, নির্বাচনের কিছু এজেন্ডা থাকে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন কী কী ডেলিভার করেছি, কটা রাস্তা দিয়েছি, কটা বন্দে ভারত ট্রেন দিয়েছি, কত টিকা দিয়েছি, কত হাসপাতাল দিয়েছি, কত আইএম দিয়েছে, কত আইআইটি দিয়েছে, কত মেডিকেল কলেজ দিয়েছি ইত্যাদি প্রভৃতি, কত রেশন দিচ্ছি আমরা। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় মনে হচ্ছে উনি তো পঞ্চায়েত ভোটের প্রচার করছেন, বিজেপি কত খারাপ, অমুক কত খারাপ, তমুক কত খারাপ, শুভেন্দু কত খারাপ, সুকান্ত মজুমদার কত খারাপ, অমিত শাহ কত খারাপ, নরেন্দ্র মোদী কত খারাপ। উনি তো নিজের কাজের খতিয়ান তো দিচ্ছেনই না, সেটা কাজ নেই বলে হয়তো দিচ্ছেন না, উল্টো দিকে উনি পরবর্তী, শুনুন আমি জিজ্ঞাসা করছি, থ্যাংক ইউ মনিবাবু, বলবো লোকসভা আরে উনি মুখ্যমন্ত্রী, উনি এমপি নন, খুব ভালো, ওনার দলে এতগুলো এমপি আছে, তারও খতিয়ান দিতে হবে না। পরবর্তীকালে উনি ইন্ডি জোটে যাবেন, উনি বাংলা প্রধানমন্ত্রী পাবে, বাঙালি প্রধানমন্ত্রীকে পাবে, ভবিষ্যতের কোনো পথ পরিকল্পনা দিচ্ছেন না কেন? উনি পরবর্তীকালে তার খাদ্যমন্ত্রী কে হবে? জ্যোতিপ্রিয় বললি, জ্যোতিপ্রিয় বললি, পরিকল্পনা নিয়ে আপনি ভোটে জিতুন, ওনার পরিকল্পনা থেকে আপনার কি এসে গেল? আপনার পরিকল্পনা নিয়ে আপনি ভোটে জিতুন, ভবিষ্যৎ পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় কেন দিচ্ছেন না, দিক নির্দেশ করছেন না কেন? ওনার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক হবে নাকি ওনার শিক্ষামন্ত্রী নেতৃত্ব দিয়ে ইন্ডি জোট গড়ে তোলা, এবং কালকেও বলেছেন নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সমর্থন, আমি জানি না নেতা কখনো বাইরে থাকেন কিনা, কিন্তু বলেছেন, কালকেও বলেছেন। তো আমি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আশপাশে ইন্ডি জোটটাকে গড়ে উঠতে দেখেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি যে তিনিও গড়ে তুলেছেন, তিনি অন্যতম যিনি গড়ে তুলেছেন, সেই ছবিগুলো যদি রাখি, আপনারা কোনো ছবি থেকে, একটা মিটিংয়ের ছবি থেকে সীতারাম ইচুরিকে সরাতে পারবেন? আজ সিপিআইএমের সাধারণ সম্পাদক রাজ্যেই আছেন, কিছুক্ষণ আগে কলকাতায় সাংবাদিক বৈঠক করেছেন, আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা প্রশ্ন করেছিলেন সীতারামকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থান বদল নিয়ে, আছি নেই এই কদমতল যেটা বলছিলাম, কি বললেন সীতারাম শুনুন। অনেক মাস থেকে ও ইন্ডিয়ায় মিটিংসে আসছিল, এখনই বলছে ও ইন্ডিয়াতে আছে, আজকে তো বললো কি ইন্ডিয়াকে ওই ফর্ম করলো, ওদের জন্যই তো ইন্ডিয়া ফর্ম হলো। আর কি বলি, এইসব একটু পলিটিক্যাল নেতা এরকম ক্লেমস করে তো ওদের উপরে কমেন্ট করবার আমি ভাবি কিছু দরকার নেই, কিন্তু ও যখন বলছে কি আমি বাইরে থেকে সাপোর্ট করবো, ওটা ক্লিয়ার ইন্ডিকেশন আছে কি ইন্ডিয়া ব্লককে যদি গভর্নমেন্টও ফর্ম হবে তো ও গভর্নমেন্টে পার্ট হবে না। কিন্তু একটা জিনিস ক্লিয়ার কি, ও ইন্ডিয়া গ্রুপের সঙ্গে নেই, বাইরে থেকে সাপোর্ট করবে।